আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি তাদের জন্য যারা খতিয়ানের হিসা এবং খতিয়ানের মধ্যে জমিটা বুঝেন না। যেমন এই যে খতিয়ানটা দেখতেছেন, এখানে লেখা আছে 0.04 একর, তো এটি দ্বারা আপনি কতটুকু বুঝবেন। অন্য যদি খতিয়ান দেখি, যে দেখুন এখানে শতাংশের ঘরে 68 দেওয়া আছে, 68 শতক, এটা ততটা বুঝার কিছুই নাই যদি আপনি শতক বুঝেন। আরও যদি খতিয়ান দেখি, এখানে দেখুন শতাংশের ঘরে 4 ডিজিটের কিন্তু দেওয়া আছে, তো এগুলো আপনাদেরকে কিন্তু কনফিউশনের মধ্যে দেয়, আর অংশটাও যে কার কত অংশ সেটাও আপনারা বের করতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আমি এই তিনটা খতিয়ান থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তবে প্রথমে আমাদের একটা বেসিক ধারণা নিতে হবে খতিয়ানের মধ্যে যেই এককগুলো এখন ব্যবহৃত হয়, এটা হচ্ছে একর, শতক এবং অযুতাংশ। এ তিনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, জাস্ট এ তিনটা সম্পর্কে একটা বেসিক ধারণা থাকলে আপনার চলবে। আর শতকটাকে শতাংশ বলা হয়, এতটুকু জানলে আপনার চলবে। আর ডেসিমালও কিছু অঞ্চলে বলা হয়। জাস্ট এ তিনটি ব্যবহৃত হয়। তো প্রথমেই এক একর জমি কতটুকু একটু বেসিক ধারণা আপনার মাথার মধ্যে নেন। যদি কোনো একটা জমির লম্বা যদি 660 ফিট, যদি সম্পত্তিটা লম্বা হয় 66 ফিট, যদি চড়া হয় সম্পত্তিটা, যদি আয়তক্ষেত্রের মতো হয়, এর মধ্যে 43,560 স্কোয়ার ফিট জায়গা থাকবে, যাকে আমরা বলি এক একর। তাহলে আপনি একটা বেসিক ধারণা পেলেন এক একর জিনিসটা কী। তো এখন সবার জমি তো আর এরকম স্কোয়ার হবে না, কারো জমি যেটা হতে পারে গোলাকার হতে পারে, কারো জমি ত্রিভুজাকার হতে পারে, কারো জমি আঁকাবাঁকা হতে পারে। তো জমির প্রকৃতি আকৃতি যাই হোক, যদি এর ক্ষেত্রফল এত হয়, 43,560, তাহলে এটাকে বলবো আমরা এক একর। তো একরটা তাহলে আপনারা বুঝলেন। তো এখন এই একরটা কিন্তু অনেক বড় জমি। তো একরটাকে যদি আমরা 100 দ্বারা যদি ভাগ করি, 100টা যদি ভাগ করি, তাহলে আমরা শতক পাবো। 1 একর ভাগ 100, তাহলে আমরা শতক পাচ্ছি, অর্থাৎ জমিটাকে ছোটো করে নিচ্ছি। যেমন আমরা 1 কেজি, 1 কেজি সমান আমরা সবাই জানি যে 1000 গ্রাম, এইরকম ক্ষুদ্রাংশ। 1 একরের 100 ভাগের 1 ভাগ হচ্ছে 1 শতক। এখন এই 1 শতক যেটা, এটাকে যদি আমরা আরও ক্ষুদ্র অংশে ভাগ করতে চাই, 100 ভাগে ভাগ দিই, তখন আমরা অযুতাংশ পাই। তো তাহলে আশা করি আপনারা একর, শতক, অযুতাংশ এই তিনটা জিনিস বুঝলেন। তো এখন যেরকম খতিয়ানের মধ্যে আপনারা বিভিন্ন রকম একর দেখলেন এবং অযুতাংশ দেখলেন, তো 1 একর = 100 শতক, এটা আপনারা মুখস্থ রাখবেন। অতএব আমরা যদি উল্টা দিক থেকে বলি যে 100 শতক = 1 একর, দুটো কিন্তু একই জিনিস। অর্থাৎ আমি তোমার তুমি আমার বিষয়টা এরকম আর কি, 1 একর = 100 শতক, অতএব 100 শতক = 1 একর, জাস্ট উল্টা পাল্টা। তো তাহলে এখন যদি 50 শতক জমি, তাহলে কতটুকু হবে? তাহলে 1 ভাগ 50, তাহলে আমরা 0.5 একর পাবো। তাহলে 4 শতক = কতটুকু হবে? 1 ভাগ 4, তাহলে 0.04 একর। যেমন আপনারা এখন এই খতিয়ানটা দেখলেন 0.04 একর, তো আশা করি আপনি বুঝতে পারতেছেন 0.04 একর মানে কি। আপনি তাহলে বুঝলেন যে 4 শতক। তো এখন যদি আপনার নাও বুঝে আসে, 0.04 যদি এরকম থাকে, এটাকে শতকে কীভাবে আনবেন? জাস্ট আপনি যেটা করবেন, 100 দিয়ে গুণন করবেন। যদি 100 দিয়ে গুণন করেন, তখন 4 শতক পেয়ে যাবেন। তো তাহলে এই খতিয়ানের যে একর, এটা আপনারা বুঝে গেলেন, এটা আমরা ছাইডে রাখতে পারি। এখন যদি আসি আমরা এই খতিয়ানটাতে, এই খতিয়ানটাতে একর এবং শতাংশ উপরে হেডিং দেওয়া থাকে, যদিও তারা অযুতাংশে লিখে। আমরা রিকোয়েস্ট করবো এই শতাংশটাকে কেটে অযুতাংশ দেওয়ার জন্য, তাহলে মানুষ কনফিউশনে যাবে না। আপনার সহজ জানার উপায় হচ্ছে, দেখবেন যদি সেটা শতাংশ হতো, 2 ডিজিটে থাকবে, শতাংশ 2 ডিজিটে থাকবে, 4 ডিজিট যখনই হবে আপনি ধরে নেবেন এটা অযুতাংশ। তো এখানে আসতে 1100 উপরে লেখা আছে শতাংশ, এটা দ্বারা কী বুঝবেন? যখনই আপনি এরকম 1100 দেখতেছেন, আপনার মাথায় যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে অযুতাংশ মানেটা কী। আমরা জানি অযুতাংশ মানে হচ্ছে যে 1 অযুতাংশ, যদি আপনি এরকম জিতে যান অযুতাংশ, তো এটা আসলো কোথা থেকে? 1 শতক = পেয়েছি আমরা 100 অযুতাংশ, অর্থাৎ 100 শতকের 100 ভাগের 1 ভাগ অযুতাংশ। তো এক্ষেত্রে আমরা যেটা করব, তাহলে যেহেতু এখানে 1100 আছে, জাস্ট এই 1100টাকে আমরা 100 দ্বারা ভাগ করে দিব, তাহলে আমরা পাচ্ছি 1100। আর আপনার হিসাব করার দরকার নেই, যদি আপনি এরকম 4 ডিজিটের দেখেন, আপনি প্রথম 2টা ডিজিট নেবেন। এটা যেমন 1300 1300 শতক, 1900 1900 শতক, 3300 3300 শতক, 1600 1600 শতক, এরকম। তো টোটাল এখানে আসলো 1 একর 5700 শতক, তার মানে আপনি বুঝতে পারলেন এখানে হচ্ছে 1 একর 5700 শতক। তো এখন আসি যে কার কত অংশ সেটা আপনারা কীভাবে বের করবেন। দেখুন এই খতিয়ানে 3 জন মালিক, একজনের
0.500, 0.250, 0.250। তো আপনি যেটা করবেন, এই ইনার প্রথম জোনের অংশ যদি বের করতে চান, এটাকে এই মোট সম্পত্তির সাথে আপনাকে গুণন করতে হবে। জাস্ট কাজ এতটুকুই, আর কিছু না। তাহলে আমরা ওনার অংশ পাচ্ছি 0.500, আর মোট জমি হচ্ছে আমাদের 1 একর 57 শতক। তো অনেকেই বলবেন যে ভাই, এটা তো দুটো শূন্য আছে, আমরা এটা শতকে নিয়ে গেছি, আপনি চাইলে অযুতাংশও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা যদি আপনি জাস্ট, আপনার কাছে যদি মোবাইল থাকে, আপনি যদি ক্যালকুলেটরে হিসাব করেন, যদিও জাস্ট এর আগে আমি অলরেডি হিসাব করেছি এখানে, যে দেখুন 78.5, তাহলে এটা আসবে 78.5 শতক। তো এইভাবে আপনি যতজনের হিসাব বের করতে চান, যার অংশটা এই জমির সাথে গুণন করে দিবেন। আর এখানে 4 ডিজিট থাকলে 2টা ডিজিট বাদ দিবেন, তাহলে শতাংশ চলে আসবে। আর যদি আপনি চান 4টা ডিজিট সহ গুণন করতে, সেটাও করতে পারেন, যে ফলাফলটা আসবে সেটাকে আপনি 100 দিয়ে ভাগ করে দিবেন। এই খতিয়ানগুলো আপনি যদি নিজেও লিখেন, এরকম করে আপনি কিন্তু নিজে লিখতে পারেন এই খতিয়ানগুলো যেমন আছে। যেমন এই খতিয়ানটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি জমির মালিকের নাম দিলাম, 3 জন অংশ দিলাম। রাজস্ব মানে হচ্ছে খাজনার পরিমাণটা, বেশিরভাগ ক্ষেত্রে লেখা থাকে না, একাধিক দাগ নাম্বার থাকতে পারে, এগুলো উঠিয়ে দিলাম। তারপরে জমির শ্রেণীটা সম্পূর্ণ কৃষি, কতটুকু জমি। তো এক্ষেত্রে দেখুন, এখানে একরের জায়গায় 1 একর, আর শতাংশের জায়গায় 0.0। দ্বিতীয় দাগে যেটা হচ্ছে যে জমি আছে আমাদের 0.5 একর, অর্থাৎ 50 শতক। তো এটাকে আমরা শতকে না লিখে এটাকে আমরা অযুতাংশে লিখলাম, এটাকে অযুতাংশে লিখলাম, অযুতাংশে লিখলাম। তো টোটাল আমরা পেলাম 2 একর 2000 অযুতাংশ। তো এটাকে যদি শতাংশে লিখতে চাই, 2 একর থাকবে আর 20 থাকবে, অর্থাৎ 2000 2 একর 20 শতক। আর যদি এটাকে আমরা সরাসরি শতকে লিখি, তাহলে 220 শতক হবে। এখন এই যে 2 একর 20 শতকের মধ্যে কার কত অংশ, জাস্ট এটা দিয়ে আমরা এটার সাথে গুণন করব। গুণন করলে যেটা আসবে সেটা দিয়ে আমরা বুঝতে পারবো। যেমন এখানে আমার নিজের নামে আমি 0.5004 দিয়েছি। তো তাহলে দেখুন, 2 একর 20 শতক সম্পত্তি আমরা যদি জাস্ট ক্যালকুলেটরে, মোবাইলে ক্যালকুলেটর যদি থাকে আপনার, করতে পারেন 0.5000 × 2 একর 20, তাহলে আমার 1 একর 10 শতক দেখাচ্ছে, 1.1। মানে হচ্ছে আমার এই যে যা তার এই বরাবর আমার 1 একর 10 শতক সম্পত্তি। তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা যে কনফিউশনটা ছিল সেটা থেকে দূর হতে পারলেন। আর যদি আপনারা সাতকাহন বইটি সংগ্রহ যদি না করেন, এখনও আপনারা সংগ্রহ করে নিতে পারেন। জাস্ট 01318971982 এই নম্বরে আপনি 600 টাকা বিকাশ করে আপনার যদি ঠিকানা দেন, তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ঠিকানায় বইটি পৌঁছে যাবে। তো বন্ধুরা, যদি খতিয়ান এবং দলিল সংক্রান্ত বিষয়ে আপনাদের আর কিছু জানার থাকে, অবশ্যই জানাবেন, আমরা ট্রাই করব উত্তর দেওয়ার জন্য। আর এইটা যে একটা নামজারি খতিয়ান কী করে চিনবেন সেটাও বলে দিই, এখানে একটা নামজারি কেস নাম্বার থাকবে, আর এসিলেন সাহেবের স্বাক্ষর থাকবে, আগত খতিয়ান থাকবে। আর এই যে খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার দুইটা পৃথক হয়। হোল্ডিং নাম্বার মানে হচ্ছে যে নাম্বারে খাজনাটা নেওয়া হচ্ছে, পূর্বে যেখানে জোত নাম্বার লেখা থাকতো, আর খতিয়ান নাম্বার হচ্ছে যে নামজারির জন্য যে 1 নম্বর বইটা প্রস্তুত করা হয় রেকর্ডীয় খতিয়ানের মতো, সেটি হচ্ছে এই খতিয়ান নাম্বার ধারাবাহিকভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।